নমস্কার, আমি অনির্বাণ। আশা করি সবাই ভালোই আছো। আজকের দিনটি আমার কাছে খুব স্পেশাল একটা দিন, কারণ আজকে হলো ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। আর ফটো তুলতে, ভিডিও বানাতে তো আমার খুব ভালোই লাগে, আর সেই কারণেই আমার ইউটিউবে আসা, তোমাদের জন্য কন্টেন্ট বানানো, আমার নিজের ভালো লাগার জন্য কন্টেন্ট বানানো। তো আজকে হোম রেডিও স্টেশন সিরিজের ফিফথ এপিসোডে থাকছে ফটোগ্রাফি রিলেটেড কিছু কথাবার্তা, ফটোগ্রাফি রিলেটেড একটা ছোট্ট উপস্থাপনা। চলো দেখা যাক। ফটোগ্রাফি বা আলোকচিত্র সময়, বয়স, পরিস্থিতি এবং পরিবেশকে বন্দী করে রাখে, আটক করে রাখে একই জায়গায়। সেই পুরনো ছবিগুলো যেগুলো আমাদের প্রিয়জনদের সাথে তোলা, বন্ধুদের সাথে তোলা, কোথাও ঘুরতে গিয়ে তোলা, বা কারো বিয়েতে অন্নপ্রাশনে তোলা, দুর্গাপুজোয় অষ্টমীতে ক্রাশকে পটানোর জন্য তোলা, আর সরস্বতী পুজোয় ক্রাশকে পটানোর পর তার সাথে তোলা। সেই মুহূর্তগুলো, সেই মোমেন্টগুলো এভারগ্রিন মোমেন্ট হয়ে থেকে যায়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, একমাত্র এই ফটোগ্রাফি চেয়ে। বিখ্যাত চলচ্চিত্রকার এবং সাহিত্যিক সত্যজিৎ রায় ফটোগ্রাফি এবং সিনেমা নিয়ে একটি কথা বলেছিলেন। উনি বলেছিলেন, ইউ ক্যান শুট বাট জাস্ট রিমেম্বার টু থিংস, বি অ্যাওয়ার অ্যান্ড ডোন্ট গেট আন্ডার এনিওয়ানস ফেট, মোস্ট ইম্পর্টেন্টলি দ্য মোমেন্ট হি কলস সাইলেন্স। বলা বাহুল্য, সবচেয়ে পুরনো যে রিয়েল ওয়ার্ল্ড ফটোগ্রাফির প্রমাণ পাওয়া যায় সেটি হলো জোসেফ নেসেফো নিপস নামে একজন ফ্রেঞ্চ ফটোগ্রাফার ছিলেন, তার তোলা ছবি। 1826-1827 সালে প্রথম এই ফটোগ্রাফি করা হয়, তবে তার আগে হেলিওগ্রাফির থ্রু দিয়ে উনি ফটো তুলতেন। পরবর্তীতে ছবি তোলার যন্ত্র, ছবি তোলার কায়দা, তার পদ্ধতি সবই একটু একটু করে চেঞ্জ হয়েছে, উন্নত হয়েছে। ফ্ল্যাশ গান থেকে বক্স ক্যামেরা, তারপর কম্পিউটারাইজড রিফ্লেক্স ক্যামেরা, স্টিল ছবি থেকে মোশন পিকচার, কালো সাদা ছবি থেকে সম্পূর্ণ ঝকঝকে রঙিন ছবি, ইত্যাদি ইত্যাদি। এমনকি এখন কথা বলার জন্য যে ফোন ব্যবহার করি সেটিও আস্তে আস্তে স্মার্ট হয়ে ক্যামেরাকে গ্রাস করে ফেলেছে। তবে সত্যি করে বলো দেখি, এই যে এত এত ফটো তোলা হয়, সেগুলো কি আর কখনো, আর কখনো ইচ্ছে করে ফটো দেখব বলে বসে দেখা হয়, নাকি পড়েই থাকে মোবাইলের গ্যালারিতে, কম্পিউটারের কোনো এক ফোল্ডারে, হার্ড ডিস্কের কোনো এক কোণে? ये तस्वीर है ख्वाबों के रंगों की, खुशियों की, सपनों की, अपनों की, ये तस्वीर। তখন আমি ক্লাস 6। আমার বাবা প্রথম বাড়িতে ক্যামেরা নিয়ে এলেন, ক্যামেরা নিকন। সেই ক্যামেরায় প্রথম ছবি তোলা হলো। ছবিতে ছিলাম আমি আর আমার এক খুব প্রিয় বন্ধু, যে আমার ঠিক বাড়ির পাশেই থাকতো। আর সেই যে ছবি তোলা শুরু হলো, তারপর থেকে ক্যামেরার প্রতি এবং ফটোগ্রাফির প্রতি আমার ভালোবাসা আরও বেড়েই চলল। যে কোনো ধরনের ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে এখনও, আর সেই কারণে আমার ফোন দিয়ে যখনই পারি আমি কোনো না কোনো ছবি তুলি। তাই আজ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেতে আমার ফোনেই তোলা কিছু আমার প্রিয় ফটোগ্রাফি থাকছে তোমাদের জন্য। জরা সিয়াহা তকরার হ্যায় মগর প্যার বিখরা পড়া, মুসিবত অগর কোই আ পড়ি হর দিল মিলকে খড়া। কাগজ